এরে ভাই গুনা ছাড়ক এ বাবা মা চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো তুমি গুনা ছাড়তে পারো না একটু জানতে চাই কবে ছাড়বেন গুনা কবে ছাড়বেন বলেন বলেন না কবে ছাড়বেন গুনা কত আর করবেন বলেন কবরে এক পাও যায় আর হইছে মৃত্যুর কোনো চিন্তা নাই যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারি এর যুবক ভাই তুই মনে করিস না যা আমার এখন অনেক সময় আছে না 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 মৃত্যু কারো কাছে অনুমতি নিয়ে আসে না রে ভাই এমনও তো হইতে পারে এই মজলিস এমন মানুষও আছে আরে তার খবর নাই অথচ তার কাফনের কাপড়টা মার্কেটে চলে আসছে দোকানে চলে আসছে তার খবর নাই এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল যে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই চলে এরে ভাই আমার ছোট্ট একটা বাচ্চার সামনে তুমি গুনা করতে চাও না লজ্জা পাও বাচ্চাটা কি বলবে সন্তানের সামনে গুনা করো না সিগারেটটা যায় বাথরুমে ধরাও এমন পাবলিক আছে কেন মায়ের সামনে গুনা করে না মা কি বলবে উস্তাদের সামনে গুনা করে না উস্তাদ কি বলবে মখলুকের সামনে গুণা করে না মখলুক কি বলবে দরজা জানলা করে অথচ আল্লাহ সে কি জানে না আমি তার দিকে তাকায় আছি দুনিয়ার কেউ না দেখলো আমি আল্লাহ তাকে দেখতেছি বলে অনেক সময় দেখা তো মনোযোগ থাকে না দৃষ্টি এক জায়গায় মন আরেক জায়গায় হয় কি হয় না আল্লাহ বলেন বান্দা প্রিয় হাবিবকে ডেকে আল্লাহ বলেন আমার দৃষ্টি কিন্তু এমন না ইস নবী আমার আমি কিন্তু পাইতা শিকারই শিকার করতে গেলে চূড়ান্ত সতর্কতার সাথে যেমন পেতে থাকে তাকে আরবিতে বলে মিরসদ নবী বলেন আল্লাহ বলেন নবী আমার আমি কিন্তু বান্দার দিকে ওইরকম পাইতা আছি যে কোনো মূর্তি খাপ করে ধরতে পারি এ দুষ্ট গুনাহ করার সময় একবার শুধু চিন্তা করক আমাকে একজন দেখতেছেন আমার মালিক শুধু দেখেন না দেখার সাথে সাথে মালিক পেছন থেকে ডাকতে থাকেন এ হাসান জামিল তুই এই গুনাহটা কেন করছস শ্রী এরে আব্দুল্লাহ তুই এই গুনাহটা কেন করছস নাম ধরে ধরে ডাকেন কোরআনের সূরা ইনফিতারে আসছে মালিক বলেন কিভাবে ডাকেন ইয়া আইয়ুহাল ইনসান মা ওরে মানুষ তোরে কে আমার ব্যাপারে ধোকায় ফেলল রে বান্দা আমি কারিম রব তোরে কি দেই নাই তুই একটু চিন্তা কর কারিম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন ও দোস্ত বলেন তো এই চোখটা চায়া পাইসিনা না চায়া এই কান চায়া পাইছি না না চায়া একটু বোঝে শুনে বলেন আল্লাহ ছাড়া দুনিয়ায় সবচেয়ে বেশি মায়াকার বলেন মার মার কার বলেন সবচেয়ে বেশি মায়া কার আহারে মার কলিজায় যে কত মায়া এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না ওই জন্যই তো ফকিহেরা মাস আলা দুই রকম করেছেন কোনো সন্তান যদি বাবার আগে ইন্তেকাল করে মায়ের আগে ইন্তেকাল করে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তো সন্তানের কবরেও নামতে পারেন বলে বাবার কলি যায় কি মায়া নাই বলে মায়াতো আছে কিন্তু আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন সন্তানকে দাফন করে কবর দিয়ে বাবা সুস্থ অবস্থায় উপরে উঠতে পারবেন কিন্তু মায়ের জন্যে যাওয়া জায়েজ নাই কেন দুনিয়া এমন কোনো মা নাই যে সন্তানের লাশের পেছনে পেছনে যাবে সন্তানের কবরে নেই মা ওই সন্তানরে দাফন করাইয়া কবর দিয়া সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে বরং ওই মা নিজও লাশ সন্তানের সাথে শুয়া পড়বে কথা ঠিক কিনে এরা দোস্ত মার করে যায় এত মায়া কেন মা আমার চোখ বানাইছেন কথা বলেন মা আমার কান বানাইছেন হাত পাও কিছু বানাইছেন অল্প কিছুদিন খালি ভারতীয়ার মতো অনিজের পেটের মধ্যে আমারে ধারণ করেছেন লালন করেছেন তাতি মার কলি যায় এত মায়া তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমার খান বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমার হাত তো বানাইছেন ওই আল্লাহর কত মায়া আরে কত মায়া কত মায়া খেল করেন দরজার জানলা আটকায়া যখন আমরা গুনা করি আরে ওই আল্লাহর নাফরমানি করি অথচ আল্লাহ ওই দরজার নিচে দিয়া অক্সিজেন পাঠায় দেয় যেন আমরা ময়রা না যাই ওই আল্লাহ ওই মায়ার শব্দ দিয়া ডাকেন ডাকেন মা গর মা ঘর বিকল করিম ওই করিম রবের ব্যাপারে বান্দারে তোরে কে ধোকায় ফেললো যে চোখ দিয়া তুই গুণা করতে রে বান্দা ওই চোখ তো তোরে ওই খেলোয়াড়েরা দেয় নাই আমি আল্লাহ দিছি। যে চোখ দিয়া তুই গান দেখতে শোষ সিনেমা দেখতে ওই চোখ তো নায়ক নায়িকা দেয় নাই আমি আল্লাহ তোরে দিয়েছি যে কান দিয়া তুই গান শুনতে রে বান্দা ওই কান তো ওই গায়ক গায়িকা দেয় নাই আমি আল্লাহ তোরে দিছি যে জবান দিয়া নেতার পক্ষে কথা বলস আর আমার নবুর করস আল আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালাগালি করস আরে বন্ধ ওই ওই জিব্বা তোর নেতা দেয় নাই ওই জিব্বা আমি আল্লাহ তোরে দিছিলাম রে বান্দা তাও না চাইতে দিছি বান্দা যদি প্রশ্ন করে আল্লাহ করিম তো বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতে দেন আপনি আমারে না চাইতে কি দিছেন আল্লাহ আল্লাহ যেন পরে জবাব দিচ্ছেন রে জালিম অন্তত নিজের চেহারাটার দিকে একটু তাকায়া দেখতরে রে না চাইতে কি দিছি الذي خلقك فسواك فعدلك আই রেজালিম তোর মতো সুন্দর আমি কাউরে বানাই রে রেজালিম দেখ কি সুন্দর দুটা চোখ লাগাইয়া দিসি রাস্তায় যখন চলি যখন একটু ধুলা লাগে মালিক তার কুদ্রত দিয়ে একটু পানি বের করে দেন আবার উপরে একটা ঝাড়ু লাগাই দিচ্ছেন ঝাড়ু ওই ঝাড়ু দিয়ে সাথে সাথে পরিষ্কার করে দেন আমি আর যখন যায়, ওই নিরাপদ হয়ে আরে আমার মালিক কুদ্রতের হাত দিয়া উপর দিয়ে একটা শাটার লাগাই দেন যেন চোখটাও নিরাপদ থাকে ওই মালিক আমি আপনি যখন ওই চোখ দিয়া গুণা করি মালিক ডেকে ডেকে বলেন বান্ধারে ওই চোখটা আমি আল্লাহ দিছি আমি আল্লাহ ওই আল্লাহর নাফর তুই কার কি পায়া করতেছ কার থেকে কি পায়া তুই আমারে ভুলে গেলি কে তোরে আমার ব্যাপারে ধোকায় ফেললো অরে যুবক ভাই ও বোন আমার গুণা করার সময় তো একবার ভাবক আমারে আমার মালিক দেখতেছেন শুধু দেখেন না আমার নাম ধরে ধরে ডেকে ডেকে বলতেছেন বান্দারে তুই এই গুণাটা কেন করতেছ কসম খায়া বলি এই চেতনা যদি দিলের মধ্যে লালন করতে পারো এই অভ্যাস যদি গড়তে পারো ইনশা আল্লাহ গুণা ছেড়ে দেওয়া অনেক সহজ হয়ে যাবে কয়টা গেল বলেন চার নাম্বার ওই কিসের চার নাম্বার কোনো এ গেলে যদি লেখা দেখি যে এই বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তখন আমাদের চলাফেরা সব নিয়ন্ত্রিত হয়ে যায় খুব সাবধানে চলি যে না জানি কোনটা ভিডিও হইয়া বিপদে যায় শোর পর্যন্ত সাবধান হয়ে যায় মুখটা আগে ওইটাও রেকর্ড হয় অনেক সময় দেখছেন না এত সাবধান যেন আমার ছবি উঠে না যায় অথচ আল্লাহ আমাকে জানাইয়া দিচ্ছেন বান্দারিক তোর প্রত্যেকটা গুণা একটা দুইটা না আটটা আটটা সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে কয়টা আমার আপনার প্রত্যেকটা গুনার সাথে আটটা সাক্ষী দাঁড়ায়া যাবে গুণা করার সময় একবার তো ভাবক যে সবগুলো সাক্ষী আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবি এক নাম্বার একদম গইনা গইনা মুখস্থ করবেন তো গুনার সময় চিন্তা করবেন সহজ হবে ইনশাল্লাহ এক নাম্বার যেই জমিনে দাঁড়ায়া গুনা করি ওই জমিন আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কোরআনের কথা জমিন কথা বলবে আল্লাহ আমার রূপে দাঁড়ায়া দাঁড়ায়া গুণা করছে আমি সাক্ষী যাও গুণা যদি করতে চাও আল্লাহর জমিন ছাইডা দিয়া দূরে কোথাও যায় গুণা করো যেন জমিন টের না পায় জমিন যদি টের পায় তাইলে কিন্তু আল্লাহর আদালতে আমার আর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে দোস্ত কয় সাক্ষীর কথা বললাম এক নম্বর সাক্ষী বলেন এক নম্বর সাক্ষী বলে জমিন যখন সাক্ষী দিবে আমি তখন অস্বীকার করব আল্লাহ আমি এই গুনাহ করি নাই আমি এই গুনাহ করি নাই আল্লাহ জবাব দেন সুরা ইয়াসিনে বান্দারে এই কথা বলার সুযোগ তো আমি রাখবো না রে বান্দা কেন কেন বলে তুই কথা বলবি তো মুখ দিয়া তাই না আল্লাহ বলেন ওই তো আমি বন্ধ করে দিব ওই মুখ বন্ধ হয়ে যাবে বিমা হাত তখন কথা বলা শুরু করবে আল্লাহ এই হাত দিয়ে আমি গুণা করছি আল্লাহ আমি সাক্ষী পাও কথা বলা শুরু করবে আল্লাহ এই পাও দিয়ে আমি গুণা করছি আমি সাক্ষী হিটা হিটা যায় গুণা করছি কয় সাক্ষী হলে একটু মুখস্থ করেন এক নাম্বার দুই নাম্বার হাত তিন পা বলে হাত পাও যদি কাটা থাকে মাঝে মধ্যে রাস্তায় ফকির দেখা যায় হাত পাও নাই গড়ায় গড়ায় ভিক্ষা করে দেখা যায় কিনা কথা কন বলে তাইলে তার সাক্ষী কে দিবে বলে তেও সেও বাঁচবে না তুমিও বাঁচবে না কেন কারণ কান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে চামড়া সাক্ষী দিবে আগে গেছে কয়টা এখন হলো তিনটা কান চোখ চামড়া সাক্ষী দিবে কোরআনে আসছে দস্ত সবগুলা হামিম দা সূরা হামিম দা আল্লাহ বলেন হাত্তা ইযা মা জা উহা শহীদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম অজুলুদুহুম বিমা কানুয়া মালু এর চম খেয়াল করো ভাই আমার অন্ধকার রুমের দরজা জানলা বন্ধক তুমি ভাবো দুনিয়ার কেউ তো এখন আমারে দেখে না মোবাইলটা খুইলা নেট চালু কইরা ল্যাংটার ছবি দেখতেসো সিনেমা দেখতেসো গান দেখতেসো আর ভাবতেসো দুনিয়ার কেউ জানে না কেউ দেখে না আল্লাহ যেন তখন ডেকে ডেকে বলেন বান্দারে দুনিয়ার কারো দেখার দরকার নাই কারো জানার দরকার নাই যে চোখ দিয়ে তুই ওই গুণ তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে এরে ভাই আমার হেডফোন লাগায়া কানের মধ্যে তুমি গান শোনো আর ভাবো দুনিয়ার কেউ দেখে না কেউ জানে না আল্লাহ যেন তখন ডেকে ডেকে বলেন বান্দারে দুনিয়ার কারও জানার দরকার নাই যে কান দিয়ে তুই গুণা করছিস ওই কানই তো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে শেষ হয় নাই চামড়াও কথা বলা শুরু করবে আল্লাহ আমিও সাক্ষী এই গুণার সাক্ষী আমি বলে চামড়া আবার কেমনে কথা বলবে হাসরের মাঠে বান্দা চামড়া কেউ জিজ্ঞেস করবে এই কথা লিমা এরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি রে চামড়া চামরা কথা বলবে আনতাকানাল্লাহু আল্লাজি আনতাকাকুল লাসাই যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন আমি করব কি আরে দোস্ত কয় সাক্ষী গেল বলেন মুখস্থware এক নাম্বার জমি 2 নাম্বার হাত তিন নাম্বার পা 4 নাম্বার কান পাঁচ নাম্বার চুপ ছয় নাম্বার চামরা সাত নম্বর সাক্ষী দাঁড়ায়া যাবে সম্মানিত ফিরিস্তা লেখক ফিরিস্তাগণ ফিরিস্তারা দাঁড়ায়া যাবে আল্লাহ আমরাও সাক্ষী দেখেছি জানি আল্লাহ এই গুণা সে করেছে এখন অস্বীকার করলে কি হবে ও সাত সাক্ষী চলে গেল মুখস্থ আসেনি সাত সাক্ষী এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আল্লাহ আকবর কিন্তু দোস্ত এখনো আসল সাক্ষী কিন্তু রয়ে গেছে আসল সাক্ষী বলেন আসল সাক্ষী ওই জন্যে সবগুলো সাক্ষীর কথা আল্লাহ যখন বলেছেন আল্লাহর কথার ধরন ছিল একরকম কিন্তু এই আসল সাক্ষীর প্রসঙ্গ আসার সময় আল্লাহর কথার ধরন পাল্টায় গেছে আসল সাক্ষী হলো প্রত্যেকের আমল নামা কি কী কী আসল সাক্ষী এই জন্যে আল্লাহ তার হাবিবকে ডেকে বলেছেন হাবি বামার সুরা কাহাফে আসছে করোনাল করিমের মধ্যে হাবিব বামার আপনি যখন দেখবেন অপরাধীদের সামনে যখন আমল নামা পেশ করা হবে আরে আপনি তখন দেখবেন অপরাধীরা ভয়ে করে কাঁপতেছে আমল নামা দেখে ভয়ে থর থর করে কাঁপতে থাকবে চিৎকার করা শুরু করবে আর বলবে এই কি অবস্থা গুণা দেখি সব লেখা হয়ে গেছে রেকর্ড হয়ে গেছে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা কেমন আমল নামা আমার একটা ছোট গুণাও তো ছোটে নাই একটা বড় গুণাও তো ছোটে নাই এখন উপায় কি আওয়াজ আসবে এখন তো আর কোন উপায় নাই রে বান্দা এখন তোমার আমল নামা তুমি বিস্তারিত আসছে আমল নামা ধরো বাম হাত দাও বলে বাম হাত কেমনি দিবে আহারে বাম হাত তো সোজা দিবে না পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র করে সামনে

পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত তাহলে তো আজকে আর এত বিপদে পড়ি না এখনও উপায়ে কি হবে ও দুনিয়ার টাকাওয়ালা দুনিয়ার টাকার বাহাদুরি দেখাও টাকা দিয়া বিচার পাল্টাও সেদিন চিৎকার করে করে কান্দতে হবে আর বলতে হবে মা আগানি মালিয়া আমার মাল তো আমার আজকে বাঁচাইতে পারতেছে না ক্ষমতার দাপট যারা দেখাও অপ্রভাবশালী নেতা সেদিন কিন্তু চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া আরে দুনিয়ায় ক্ষমতার দাপট দেখ বিচার পাল্টাইতাম নিজের পক্ষে বিচার নিয়ে আসতাম আজকে আমার ক্ষমতাও তো শেষ হয়ে গেছে এখন আমার উপায় কি হবে উপায় তো থাকবে না আল্লাহ জাহান নামের ফিরিশ তাদেরকে হুকুম করবেন হুজুকু এগুলারে দর এগুলা বেড়ি beri পড়া beri পড়া এরপর এগুলা রে টাইনা হাসায়াত ওই জাহান্নামে নিয়া ফালা সেখানে নিয়া কেমনে বানবে তা ওয়ায়াতে আল্লাহ জানাইয়া দিবেন সুম্মা ফি সিলসিলাতিন জারউহা আসাবুন আযিরাআন ফাসলুকু 70 গজ লম্বা সেকল দিয়া বান্দ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মার রিওয়ায়াত আসছে বানদার প্রক্রিয়াটা কেমন হবে আরে ওই সেকল নাকের এক মাথা নাকের ছিদ্র দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিবেন ফিরিস তারা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া ভিতর দিয়া নিয়া পায়খানার রাস্তা দিয়া বাইর করো এরপরে টাইনা টাইনা জাহান নামে নিয়া ফালা বেরে ভাই এরে ভাই গুনা ছাড়ক এ বাবা মা চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো তুমি গুনা ছাড়তে পারো না একটু জানতে চাই কবে ছাড়বেন গুনা কবে ছাড়বেন বলেন বলেন না কবে ছাড়বেন গুনা কত আর করবেন বলেন কবর এক পাও যায় রইছে মৃত্যুর কোনো চিন্তা নাই যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে এর যুবক ভাই তুই মনে করিস না যে আমার এখন অনেক সময় আছে না 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 মৃত্যু কারো কাছে অনুমতি নিয়ে আসে না রে ভাই এমনও তো হইতে পারে এই মজলিসে এমন মানুষ আছে আরে তার খবর নাই অথচ তার কাফনের কাপড়টা মার্কেটে চলে আসছে দোকানে চলে আসছে তার খবর নাই এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল যে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই চলে গেছে কোন ভরসায় গুণা চলতেছে আমি তো বুঝি রে ভাই অতীতে ভুল হয়ে গেছে তো ভালো হয়ে যাও রাস্তা তো বন্ধ হয় নাই এই জন্যে ভাই তুই আমার কাছে আয় হাত গুলা তোর পায়ের মধ্যে রাখি বলি তুই গুনা ছাড় ভাই গুনা ছাড় গুনা ছাড় গুনা ছাড় গুনা করলে মালিক নারাজ হয়ে যায় রে ভাই মালিকরা নারাজ করে কবরে গেলে তো জাহান নাম ছাড়া কপালে জুটবে না কিছু রে ভাই আল্লাহর হস্তে গুণা ছাড়ক গুণা ছাড়ক গুণা ছাড়ক গুণা ছাড়ক আল্লাহ আল্লাহদের কাছে বারবার যাওয়া আসা যাওয়া করো নেককারদের সাথে চলো খারাপ বন্ধু ছেড়ে দাও খারাপ বন্ধু যতদিন থাকবে খারাপ বন্ধু যতদিন থাকবে গুণা ছাড়তে পারবা না এটা একদম তফসিরে কিতাবে আসছে ওই যে তাওবায় নসুহার কথা কোনো কোনো তাও তাওবায় নসুহার জন্যে এই শর্ত লাগাইছেন যে খারাপ বন্ধুও ছাড়তে হবে না এলে তাও বা রাখা যাবে না এর দুস্ত খারাপ দুষ্ট বন্ধু ছেড়ে দাও সবচাইতে দুষ্ট বন্ধুর নাম টাচ মোবাইল বলেন না এই মুহূর্তে সবচাইতে দুষ্ট বন্ধুর নাম কি এই টাচ মোবাইল রে যদি হেদায়ত করতে না পারো এটারে যদি ভালো বন্ধু নাম ত্যাগ করো জরুরতের জন্য ছোট্ট একটা ব্যবহার করো আর যদি নিয়ন্ত্রণ করতে পারো এটা দিয়েই তো দিনের কাজও করা যায় রে দোস্ত এই জন্য এটাকে কেমনে নিয়ন্ত্রণ করবা এই জন্যে আল্লাহ আলাদের সাথে সম্পর্ক গড়ে গড়ে তাদের কাছে দিলের হালত জানাও অবস্থা জানাও ইনশা আল্লাহ রাস্তা আল্লাহ খুলে দিবেন ইনশা আল্লাহ তালা রে ভাই এক নম্বর গুনা ছাড়ার সহজ রাস্তা আল্লাহ আলাদের সাথে সম্পর্ক করব তো ইনশাল্লাহ দুই নাম্বার বলেছিলাম যত বিপদ দেখব যত বিপদ দেখবো হোক এটা আমার কিসের ফসল তখন গুণা ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তা তালা তিন নাম্বার বলেছিলাম গুণা করার সময় ভাববো আমাকে একজন দেখতেছেন সরাসরি আমাকে একজন সরাসরি দেখতেছেন মনোযোগ দিয়া নাও মনোযোগী হইয়া বরং মনোযোগ দিয়ে না শুধু পাইতা রয়েছেন যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারেন মালিক ধরলে ছাড়ার কোনো উপায় নেই কথা বলেন মালিক যদি ধরেন তখন মুখ লুকায়া লুকায়া বিদেশে পালাইয়া গেল আশ্রয় পাওয়া যায় না এরা দোস্ত তিন নম্বর তিন নম্বর বলেছিলাম চার নম্বর বলেছিলাম গুণা করার সময় শুধু ভাববো আমার সাথে একটা দুইটা না কয়টা সাক্ষী প্রতিটা গুনার দাঁড়ায় যাচ্ছে কয়টা সাক্ষী এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার ফিরিস্তা ফিরিস্তা আট নাম্বার প্রত্যেকের আমল নামা কি প্রত্যেকের আমল নামা গুনাহ করার সময় শুধু ভাববো এই প্রত্যেকটা সাক্ষী আমার বিরুদ্ধেই গুনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে ইনশাআল্লাহ হলফ করে বলি এইভাবে চিন্তা করলে তখন গুনা ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে গুনা কেন ছাড়বো মালিককে রাজি হুম 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 ভুলা গেছে মালিককে রাজি রাখার জন্য আজকে কয়টা কথা বললাম দুইটা এক নাম্বার মালিককে রাজি দুই নাম্বার মালিককে রাজি করবো কেমনে কামলের মাধ্যমে রাখবো কেমনে গুণা ছাড়া দিয়া গুণা কেমনে ছাড়া সহজ চারটা আলোচনা করলাম তাই সব আলোচনার পরে সার কথা কি বাইর হইল মালিককে রাজি করব মালিককে রাজি কেন কেন যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন বান্দা রে দুনিয়ায় তুই আমার উপর রাজি ছিলি রে বান্দা আমার সন্তুষ্টি মতো জীবন পরিচালনা করেছিস আজকে পরীক্ষার রে আজকে আমি আল্লাহ জানাই দিচ্ছি আমিও তোর উপর রাজি যা যা এখন আমার অন্য অন্য নেকর বান্দাদের দলভুক্ত হইয়া জান্নাতে ঢুকে যা চাই তুই মৃত্যু ইনশাল্লাহ চাই না ইনশাল্লাহ চাইলে দুই কাম করতে হবে মালিককে রাজি করতে হবে মালিককে রাজি রাখতে হবে করতে হবে কামলের মাধ্যমে রাখতে হবে গুণা ছাড়ার মাধ্যমে ঠিক আছে আল্লাহ মজলিসকে কবুল করেন গুণামুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন যেই মাদ্রাসার উদ্যোগে এই সুন্দর আয়োজন আল্লাহ এই মাদ্রাসাকে দারুল হাদিস দাওরা হাদিস ইফতাসহ সর্বোচ্চ ডিগ্রির মাদ্রাসা বানায় দেন দারালুম দের মতো কবুল আর মঞ্জুর করেন আমিন آمين وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك